মারা গেল মূসা নবী একটা বড় ডাল তোমার থেকে আজকে বন্ধ হয়ে গেছে একজন নবীকে আল্লাহ সতর্ক বাণী দিচ্ছেন মূসা নবী সঙ্গে সঙ্গে তুরভারের মধ্যে সিঙ্গার মধ্যে বড় দিল আল্লাহ এতদিন ধরে কেন এই কথা বলতেছো এতদিন ধরে কেন বলতেছো এই ফজিলতের কথা যদি আগে বলে দিতে আমি কিয়ামত পর্যন্ত আমার মায়ের কদম ধরে ধরে রটকে থাকতাম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মিউজিক প্লাস সালা দুনিয়া বানাদো রসিনে কো মদিনা নিকালো হুবাগর গম সে সফিনা সারা দুনিয়া শুকরিয়া আল্লাহর দরবার যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিম উৎসব মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার হাজিরি দেবার আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক দান করেছেন সেই শুকরিয়াটা একবার উচ্চ আওয়াজে বলি সাথে সাথে কামলেওয়ালা নবী দয়াল নবী মায়ার নবী জানের নবী কলিজার টুকুরা নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবীর শুকরিয়াতে আরেকবার বলেও আলহামদুলিল্লাহ যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত রসুল নবী পৃথিবীর জমিনে পাঠাইলেন সমস্ত নবীদের দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম যাদের জানের বদৌলতে রক্তের বিনিময়ে সারা দুনিয়ার জমিনে সুজালা সুফল ইসলাম সাহাবায়ে কেরাম সোহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন খোলাফায়ে রাশেদীন আসহাবে রাসূলুল্লাহ আনসারে রাসূলুল্লাহ মহাজের রাসূলুল্লাহ সোহাবায়ে রাসূলুল্লাহ মুহিব্বান রাসূলুল্লাহ আলে বাইত আলে রাসূল কারবালার জমিনে যারা শাহাদত বরণ করেছেন গাজী হয়েছেন আশিক রসুল পৃথিবীর সোহাদাই কেরাম মোমেনের মোমেনাত মুসলিমের মুসলিমাত অলি আবদাল লেখক গবেষক মুফতি মুফাসসির মুহাদ্দিস মুহাক্কিক হাসান হুজুর গোসবাক শাহীন শেখ আব্দাল খাজা গরিব নওয়াজ বিশেষ করে গোসবান্ডারি আলে বান্ডারি শাহীন শেখ শ্রীকুট আলে শ্রীকুট বিশেষ করে ভটিয়ার জমিনে বাবা শাহজান আলী রহমতুল্লাহ আলাই এবং আমি একজন খালাসনা রহমতুল্লাহ আলাই এই মকবুল শাহরও নাম জানাও জানা যারা আল্লাহর বলিরা এই ভটিয়ার জমিনে শুয়ে রইলেন প্রত্যেকের রুম মোবারক আল্লাহ মাহবিদের সোয়ার বলে পৌঁছে দিল আমরা যারা উপস্থিত হয়েছি হাজিরি দিয়েছি আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করো যে কাজ করলে আল্লাহ খুশি হবে দয়াল নবী খুশি হবে আহলে রসুল খুশি হবে অলি আল্লাহরা খুশি হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো কমিটির ভাইদের প্রতি অনুরোধ ভাইয়েরা যারা কথা বলতেছে ছোট ছোট ভাইয়েরা তাদের দিকে একটু নজর দেন তাইলে বিশেষ করে আজকের মাহফিল বড় গুরুত্বপূর্ণ আমি একজন নগণ্য মানুষ এলাম নাই খালাম নাই তবুও সবাই মহব্বত করে আমাকে দাওয়াত দেয় তো আপনারা এত আশিক রসুল এখানে আসলেন দোয়া করেন আপনারা আমার জন্য জবান থেকে এমন কিছু বের হোক যেগুলো নিজ আমল করে আপনাদের প্রয়োজনে হেদায়েতের বাণী মদিনার রাস্তাটা যেন আমরা সবাই ধরতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করো মা বোনেরাও শুনতেছেন প্রজেক্টরের মাধ্যমে দেখতেছি আল্লাহ তাদেরকেও হেদায়েতের জিন্দেগি পর্দানসীন জিন্দেগি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার আদর্শ অনুগত আল্লাহ সলার তৌফিক দান করো কঠিন টাইম একটু বন্ধ করো কঠিন টাইম কঠিন সময় বর্তমানে ইমান রাখাটা যত
কষ্টকর, তার থেকে সংসার রক্ষা করাটা অত্যন্ত কষ্টকর হয়ে গেছে, বড় কঠিন অবস্থা। আমাদের এই ভটিয়ার জমিনে একটা শান্তির এট আছে, আসলে কি শান্তি আছে? গোটা দেশ যদি পরিষ্কার থাকে সেখানে যান থাকে, কারো মাথা যদি অন্যদিকে ঠিক থাকে সেখানে গেলে খারাপ হয়ে যায়, কিন্তু নামটা হলো শান্তি। বড় আফসোস, নাম কি পরিষ্কার, শান্তির। আর দেখেন রাতে তিনটা পর্যন্ত যান থাকে, মাঝে মাঝে যখন যাবেন তখনই যান, কিন্তু নামটা পরিষ্কার, শান্তির খাট। তাই বড় আফসোস। ঠিক তো ধরু আমরাও এজিদকে খোঁজার জন্য ইরাকের জমিনে যেতে হবে না, এজিদ আমাদের বাংলাদেশেও আছে। এজিদকে খোঁজার জন্য এদিক এদিক খোঁজাখুঁজি করতে হবে না, আমাদের ফটিয়ার জমিনেও এজিদ। শিয়াদেরকে খোঁজানোর জন্য ইরানে যেতে হবে না, আমাদের দেশে। বড় কঠিন একটা টাইম বর্তমান অবস্থায় চলতেছে, আফসোসের বিষয়। বড় হইলে মা হয়ে গেছে, ব্যবহারে বংশের পরিচয়, আদর্শবান হলে আদর্শওয়ালা জানা যায়। এ আমার ছেলেটাকে আমি মাদ্রাসা বন্ধ থাকলে মাঝে মাঝে বাবা মাহফিলে আনি, কেন আমি যদি ওর খবরটা না আনি ও অন্য লাইনে চলে যেতে পারে। ঠিক তো ধরু নিজের ছেলে মেয়েদের প্রতি আপনারা নজর দিবেন, এটাই বড় বিষয়। নিজের ছেলে মেয়েদের প্রতি অতি প্রয়োজন, মাল সম্পদ রক্ষা করা, উজু ছেলেদেরকে একটু মানুষ করে দিতেছি। মানুষ কি, বড় বড় শিল্পপতি আমরা দেখি, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, টাকা কোথায় রাখবেন জায়গা নাই, কিন্তু ঘরের মধ্যে শান্তি নেই, টাকার কোনো অভাব। কোরআন শরীফে কি বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এটা কোরআন শরীফের আয়া। এমন একটা টাইম কিয়ামতের সময় আসবে, কিয়ামতের দিন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন, ওই শিল্পপতির মাল কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন তার ছেলে মেয়েও কোনো কাজে আসবে না, মালও কোনো, টাকা পয়সাও কোনো কাজে আসবে না, সুসম্পদ কোনো কাজে আসবে না, তার মধ্যে ছেলে মেয়েও কোনো কাজে। বর্তমান যুগের অবস্থা আশ্চর্যের বিষয় লাগে, দুঃখ লাগে। রসুলবাদ তিনবার বলেছেন, আমার একটু কথার দিকে দৃষ্টি দিবেন, সাইড দেখার কোনো প্রয়োজন নেই। ওয়াইন জালামাহু, ওয়াইন জালামাহু, ওয়াইন জালামাহু, এটা দয়াল নবীর জোবানে বাকে বলেছেন, কয়বা ছেলে মেয়েরা, ছেলে মেয়েদের উপর যদি মা বাপে জুলম করে, ছেলে মেয়েদের উপর যদি মা বাপে জুলম করে, ওয়ালা তানহার কুমা, ওয়ালা তানহার হুমা, তাদেরকে বড় কথা বলার কোনো সুযোগ নাই। কয়বার বলেছেন, ওয়াইন জালামাহু, মা বাপ যদি ছেলেদেরকে জুলম করে, ওয়ালা তানহার হুমা, কোন ছেলে মা বাবার উপর কথা বলার কোন সুযোগ নাই। যুবক ভাইদের প্রতি অনুরোধ, একটা মেয়ে নিয়ে ফালাইলেন, প্রেম করে মা বাবা অসন্তোষ, কত কষ্ট করে ছেলেকে লালন পালন করলো, নিজে নাকে খাওয়াইলো না ভরে ভরাইলো, হঠাৎ করে মায়ের অন্তরে আঘাত দিয়ে, বাবার অন্তরে আঘাত দিয়ে একটা মেয়েকে নিয়ে প্রেম করে পালিয়ে গেল, কোথাও গিয়ে বিবাহ করে ফেলেছে। কিন্তু আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, মেসকাস শরীফের 3131 নম্বর হাদিস
তাদের বিবাহ বাতিল, তাদের বিবাহ শেষ, তাদের বিবাহ কবুল হয় নাই। সন্তান আদি যেগুলো হবে সেগুলো জারাজ হবে, কেন না মা বাপ তার উপর রাজি ছিল না। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তুমি মনে করেছো মা বাপ যেখানে যাইব যা কোনো অসুবিধা নেই, আমি বিবাহ করে ফেলেছি ছেলে মেয়ে হয়ে গেছে, বিবাহ বাতিল চ্যালেঞ্জ করলাম, বিবাহ কি বাতিল, ভ্যান করে বউ নিয়ে চলে গেলেন, পরের মেয়ে নিয়ে বিবাহ করে ফেলেছেন কোর্ট ম্যারেজ, মা বাপকে রাজি করেন নাই, মা বাপের অন্তর আঘাত পেল, বিবাহ বাতিল হয়ে গেছে, এটা দলিল কি কইলেন না যাইতে মহিদি? আপনারা এখনো এলো মেলো বসে যান সবাই সুন্দরভাবে, আল্লাহ আপনাদের আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। বিশেষ করে দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের এই ফটিয়ার জবিনের মর্মান্তিক ঘটনা সোশ্যাল মিডিয়ার ভাইরাল, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দৌড়তেছে ইউটিউব ফেসবুকের মধ্যে, নিজের মাকে সন্তানে গুলি করে মেরে ফেলবে, এটা একটা ইতিহাস হয়ে গেল। আবাদুল আবাদ, আবাদত করলে জান্নাতের কোনো আশা করা যাবে? কষ্ট হয় না, কষ্ট হয় না, কারো মা বাপ রাজি নেই, বাবা তুমি হজে যাইও না, চলে গেছে, কোনো কাজ নাই, কোনো কবুল নাই, আল্লাহর ঘর রাসূলুল্লাহ পাকের রওজা মুবারক, ওকে কবুল করবে না, করবে না, দলিল, এটাই দলিল, আল্লাহর ঘর কাবা শরীফ ওকে কবুল করবে না। দয়াল নবী সরকার কায়নাত ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন গনিমতের মাল ভাগ করতেছেন, যুদ্ধতে পেয়েছেন গনিমতের মাল, কি করতেছেন সাহাবায়ে কেরামের কাছে বণ্টন করতেছেন, হঠাৎ করে একজন কালো বোরখা পরিহিত একজন মা জননী আসতে লাগলেন, জগতে না চিনলেও দয়াল নবী চিনি, ইন্নি আরা মালা তারাও না, যান আমরা দেখি না দয়াল নবী তা সুবহানাল্লাহ বলেন, ওয়াসমাউ মালা তাসমাউ, আমরা যা শুনি না দয়াল নবী তা। একজন মহিলা আসতেছেন, দয়াল নবী মাল পাক করা বন্ধ করে দিয়ে আমার পেয়ারা রসুল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে গেলেন, আমার রসুল খুব আদব সহকারে নত হয়ে দাঁড়িয়ে রইলেন ওই মহিলার দিকে তাকিয়ে, উচ্চ স্বরে বলুন প্রত্যেককে বুঝার তৌফিক দেখ। আমি আসেন, আমি একটু গুরুত্বপূর্ণ বিষয় লসের মধ্যে গেলে আবার হালকা হয়ে যাবে। তাহলে দয়াল নবী গনিমতের মাল ভাগ করতেছেন, এই মুহূর্তের মধ্যে একজন মা জননী আসতে লাগলেন, সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেল, মা মানা হাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে তসলিম নিয়েছেন, অনেক দিন হয়ে গেছে, একজন সামান্য মহিলার জন্য দয়াল নবী এবার দাঁড়িয়ে গেলেন, উনি কে দেখতেছেন আমার রসুল বা কি করবেন কি করবেন, ওই মা জননীর জন্য আদব সহকারে শুধু দাঁড়াই নাই, আমার রসুল পাকের দুটো রওয়ায়েত আছে, একটা হলো গায়ের চাদর আর একটা হলো গায়ের চাদর না মাথার যে বারো হাতের একটা পাগড়ি বেঁধেছিলেন দয়াল নবী, সেই পাগড়িটা কুলে ওই মা জননীর কদমের মধ্যে বিছাই দিল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল যে দয়াল নবীকে কুল কায়নাতে মাথায় নিয়ে খুশিতে নাচতেছে, আর সেই দয়াল নবীর নিজের পাগড়ি মোবারক অথবা চাদর মোবারক একজন মহিলার কদমে বিছাই দিল। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ওই মা জননী এসে পেয়ারা রসুল পাকের কভার মোবারক একটা সুমা মোবারক দিলেন, দেওয়ার পরে কি বললেন দয়াল নবী জানে, উনি জানে, চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আমার পেয়ারা রসুলকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মা জননী মা আমেনা তো দীর্ঘদিন হয়েছে দুনিয়া থেকে পর্দা করেছেন, 6 বছর অবস্থায়
এই টাইমের মধ্যে কোন মহিলার জন্য যার জন্য কুলকায়না দাঁড়িয়ে যায় আর আপনি একজন সাধারণ মহিলার জন্য দাঁড়িয়ে গেলেন এটা কোন মহিলা আহা দয়াল নবী দুই নয়ন মুবারকে শুকর বানি ছেড়ে দিল এটা মহিলা নয় এটা আমার দুদুমা মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা শুধু আমার মাতার ফাদরি নয় সাধারণ আমার মাকে আমি কোথায় রাখবো শুধু সিন্দার মধ্যে পড়ে গেছি উচ্চ স্বরে বললাম সুবহানাল্লাহ গৌসু পাক রাদিয়াল্লাহু তাআলা জিনাকে গোটা পৃথিবীর কুলকায়নাতে চিনে উনার নাম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনার বাণীর মধ্যে একটা বাণী আছে গৌসু পাকের উনি বলতেছেন আমার ভাইয়ের মধ্যে যদি 28 ভাই যদি হতো আমি গৌসু পাকের ভাইয়ের মধ্যে যদি অনেক ভাই হতো যদি কোনো কিছু বাদ করা যেত জাঙ্গা সম্পত্তি তখন আমি ভাইদেরকে বলে দিতাম ভাইয়েরা তোমরা জাঙ্গা সম্পত্তি সবগুলো নিয়ে নাও আমার মাটাকে শুধু আমাকে দিয়ে দাও আল্লাহু আকবার কি শিক্ষা এগুলো একমাত্র এই জ্ঞানগুলো না থাকার কারণে আজকে এই অবস্থা হে জাহাঙ্গীর হুজুর আপনারা সবাই মহব্বতে এসেছেন আল আস্তাগফিরুল্লাহ কেউ যদি আমার কাছে এলম কালাম আছে বিল হয় ভুল বলবেন কিচ্ছু নাই আমার ছোট অবস্থায় আমার আব্বাজান মারা গেছেন দুনিয়া থেকে পর্দা করেছেন আমার নানাজান মাওলানা মখলসুর আমার রহমতুল্লাহ আলাইহ উনি কালার ফলোহিদি সিনিয়র মাদ্রাসা ফয়জুল বারী সিনিয়র মাদ্রাসার আলেম ছিলেন আমার মা এই যুগের মহিলা বয়স্ক ছোটবেলায় যখন মাটা বাপটা মারা গেল অনেক কষ্ট করে আমার মা আমাদেরকে মানুষ করেছে আমি নিজের চোখে দেখেছি ওই গায়ে যেটা কাফর দিতেন সময়ে সিলানো থালি দিয়া তাই মাদ্রাসায় যখন ভর্তেছি তখন আমি নিয়ত করেছি আল্লাহ সুবহান তাআলা যদি আমাকে কোনোদিন টাকা পয়সা দেয় আমি যদি কাবায় মুআজ্জামা মদিনা মুনাওয়ারাত যাই আমি কোনোদিন একলা যাব না আমার মা বুড়ো হলো বুড়োতে হলো হলো আমি আমার মাকে নিয়ে মদিনা শরীফে যাব সুবহানাল্লাহ আমি জাহাঙ্গীর হুজুর নিয়ত করেছি আল্লাহর কি মহিমা আল্লাহ সবাই মহব্বত করতেছে এরকম তো পরিচয় ছিল না কেমনে কেমনে টাকা জোগাড় হয়েছে এই টাইমে তো টাকা একটু কম ছিল আমার মাকে বলি মা আমরা মক্কা মদিনা বড় বড় হজে যাব অরভুত কি বড় কি বড় কিভাবে মক্কা মদিনা যাব আমি বুড়ো হয়ে গেছি হাঁটতে পারি না চলতে পারি না এখানে হাঁটবো কিভাবে যাব কিভাবে ফেলে উঠবো কিভাবে আমি বলি মা কোনো চিন্তা নাই তোমার ছেলে যখন আছে কোনো চিন্তা নাই কি করা লাগে কি করে কি প্রয়োজন আমি সবগুলো করব কারণ আমি এমনে যাচ্ছি না আমি আল্লাহর একটা জান্নাত নিয়ে মদিনা শরীফ যাচ্ছি আমার রাসূল বলতো যে হুমা জান্নাতুকা যার ঘরে মা বাবা আছে তার ঘরে আল্লাহরও জান্নাত আছে আমি একটা জান্নাত নিয়ে যাচ্ছি আমার রাসূল পাকে বলে 60 জনের দোয়া আসমানে জমিনে লটকি থাকে না ডাইরেক্ট আল্লাহর দরবারে আরশ আযিমে লামকান কবুল হয়ে যায় একটা হলো নবীদের দোয়া আর দ্বিতীয় নম্বর হলো মা বাবার দোয়া কোথাও লটকে থাকে না ডাইরেক্ট কবুল তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি মা মদিনা শরীফে যাব বাবা কিভাবে যাব এত টাকা ফেলে কোথায় কেমনে আমি বলি এগুলো চিন্তা নাই মায়ের নিয়ত যখন করেছি যে কোনো উসিলাতে মিলে গেছে তাই একটা উইল চেয়ার ওটা টেলন কে হুইলচেয়ার নিয়ে প্লেনে উঠলাম আল্লাহর কি মহিমা যেখানে যাচ্ছি সবাই ইজ্জত করে যেখানে যাচ্ছি সবাই ইজ্জত করে কাবায় মুআজ্জামা কাবা শরীফে এই টাইমের মধ্যে দুইটা লাটা ছিল এই খাবার মধ্যখানে উপরে ঠেলতেছি উত্তপ্ত গরম সেহারা দিয়ে গান করতেছে আহা আমার মা বুড়ো অবস্থায় আমার দিকে তাকায় রইল বাবা তোমার চেহারা তো গাম ভরতেছে কষ্ট হচ্ছে মা এগুলো কোনো কষ্ট নয় কোলা আসমা কাবায় মুআজ্জামা সামনে শুধু একটাই নিয়ামত আমার জন্য দোয়াই যথেষ্ট একবার কোলা আসমানে দোয়া কবুল কাবা শরীফ সামনে এটা করার পরে মদিনা শরীফে গেলাম আমার মাকে ঠেলে ঠেলে সবাই আমার দিকে তাকাই থাকে
আয় জাহাঙ্গীরজুর মার জন্য কত ভাগ এক একজন এক একটা বল আমি টেলতেছি মদিনায় মুনাওয়ারা দয়াল নবী রাসূল পাকের রওজা মোবারকে যখন গেলাম কিন্তু সামনে দিন নয় রাসূল পাকের রওজার পিছন দিয়ে ঠেলে ঠেলে উলচেয়ার আমি নিলাম মাকে বললাম মা আজকে ছেলে আর মায়ের আজকে মনে হয় মনের আশা পরিপূর্ণ হবে বাবা তুমি কি বলে দিলে মা যার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এত বড় কুল কায়নাত বানাইলো জারুসিলা বানাইলো আমরা এখন কোথায় এসেছি তুমি জানো এটা হলো দয়াল নবীর রওজা মোবারক চোখের বাণি ছেড়ে দিল আমার বুড়া মা হবু কোনদিন তো কল্পনাও করি নাই এভাবে রসুলের রওজার পাশে আসতে পারবো তা আমি পাশে বসলাম ও মা লাগাবরা কিছু নাই বাবু ছোট কালে মারা গেল রসুল পাকের রওজার সামনে আসমানে জমিনে দোয়া বলে লটকে থাকে না মা বাবার দোয়া বলে ডাইরেক্ট কবুল এখন আল্লাহ এমন দোয়া করিবেন দে এক দোয়াই দেন খামুজি দি এমন দোয়া করবেন এক দোয়াই দেন কমপ্লিট কাজ হয়ে যায় আহা এই বুড়া মা আমি নিজের কানে শুনেছি আমার রসুল পাকের রওজার সামনে নিয়ে আমার মা ইয়া রসুলাল্লাহ আমি বুড়া হয়ে গেছি আমার আর কিছু প্রয়োজন নাই আমার ছেলে যে আপনি রসুলের রওজা পর্যন্ত যে আমাকে নিয়ে এসেছে আমার ছেলে আমাকে যেভাবে ইজ্জত করে তাকে দুনিয়ার জমিনে ইজ্জতওয়ালা বানিয়ে দাও আমার ছেলে যে আমাকে ইজ্জত করে তাকে দুনিয়ার জমিনে ইজ্জতওয়ালা বানিয়ে দাও শুধু তাই নয় ওরে মার একটু দোয়া করো কয়েকটা যেন রসুলের বাগান মসজিদ মাদ্রাসা করতে পারি আল্লাহ আমার ছেলে যে মনের আশাটা আছে আশাগুলো পরিপূর্ণ করো আজকে দেখেন ইউটিউবের মধ্যে আপনারা সার্চ দিলে ভাবেন পাঁচটা মাদ্রাসা দুইটা মসজিদ আল্লাহর রহমতে এই মানুষের জায়গা দিয়েছে আমি করেছি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ হজরত থেকে আসার পরে ভাই এই জোয়ার শুরু হয়ে গেল যেখানে যাচ্ছি যে অবস্থায় যাচ্ছি যে প্রান্তে যাচ্ছি জাহাঙ্গীরজুর 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 দোয়া করে মদিনা শরীফ গড়ি কে মানে হ্যাঁ মা দোয়া তুই তো সম্পত্তি লেবা লেগে আত্ম সম্পত্তির ভাগ লাগতো ন ওই একই দলিল আর রসুল বাদ যার ঘর মা বাবা আছে ইতর ঘর তো আল্লাহর জান্নাতি এন গুরু নত আছে একদম বড় করে হ না কাল্লাম আল্লাহ মুসা তাকলিমান যে মুসা নবী আল্লাহর সাথে হাজার কথা বলতেন কুহে তুরের পাহাড়ের মধ্যে সেই জন্য মুসা নবীর নামের পিছনে একটা লকাপ লাগাইলেন মুসা কলিমুল্লাহ আল্লাহর সাথে বেশি কথা বলা একজন নবী সুবহানাল্লাহ বলেন না আর একটু আওয়াজটা বাড়ান মুসা আলাইহিস সালাম যাকে আল্লাহ সুবহানাহু তাআলা একটা তৌরাত কিতাব দিয়েছেন একজন জলিলুল কদরের নবী হযরত মুসা আলাইহিস সালাম কুহে তুর তুর পাহাড়ে উঠলেন উঠার পরে আল্লাহর সঙ্গে কথা বলবেন একটা খেজুর গাছ আছে হেলান দিয়ে ওবারিতালা আজকে আপনার সঙ্গে আমি মূসা আলাইহিস সালাম কথা বলবো ও মূসা নবী আজকে কিছু বলার প্রয়োজন নাই তোমাকে একটা সতর্ক বাণী দিচ্ছি মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতে যেন আল্লাহ আমি কি দোষ করেছি আমাকে যে আপনি সতর্ক বাণী দিতে যান ও মূসা নবী তুমি আগামীকাল কদম দিতে হিসাব করে দিবে আগামীকাল তুমি কদম দিতে কদম দিতে হিসাব করে দিবে মূসা আলাইহিস সালাম বলল আল্লাহ আমি কি দোষ করে ফেলেছি কদমের উপর আলটিমেটাম জারি হয়ে গেল নিষেধাজ্ঞা জারি হচ্ছে কঠোর অবস্থার আল্লাহর শিদ্দত পয়দা হচ্ছে কি হচ্ছে একটু বাড়ি দালা বলে দেন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন ও মূসা নবী তোমার একটা মা ছিল ও বাড়িতে একটা মা ছিল বুড়া মা এই তো গত পরশু মারা গেল মূসা আলাইহিস সালাম বাসীরুম বিল ইবাদ আমি পৃথিবীর সমস্ত বান্দাদেরকে চোখে দেখি কে কি করতেছে না করতেছে সবগুলো দেখি
অবসরমী তুমি তো একটা বড় সম্পদ হারিয়ে ফেলেছো, তুমি কি জানো? মূসা আলাইহিস সালাম কে কে বলতেছেন, ও মূসা নবী তোমার মা যে মারা গেল, তুমি যে একটা বড় সম্পদ হারিয়ে ফেলেছো, তুমি কি জানো? আল্লাহ একটু খোলাসা করে বলেন, ও মূসা নবী তাহলে শুনো, তোমার মা যেন নিজে দিন ঘরের দরজাত বসে থাকতো বৃদ্ধ মহিলা, তখন তুমি মূসা নবী যখন মায়ের কদম মুসি করে, মা আমি মূসা নবী অমুক জায়গায় যাচ্ছি একটু দোয়া করিও, তখন তোমার মার মুখের জবানের একটা শব্দ বের হতো, বাবা আল্লাহ সরব, মানে তোমাকে আল্লাহর উপর তুলে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ সরব মানি তোমার আল্লাহর উদ্দি তুলে দিলাম, বর্ষা করে দিল, দিবেল হাওলা করিল। ও মূসা নবী তোমার মা যেন নিজে আল্লাহ সৌরত বলেছেন, আল্লাহর উপর আমাকে তুলে দিলেন তোমাকে, তুমি আল্লাহ সৌরত যে মায়ে বলেছে এই সৌরতটা আমার উপর যে তোমার মা তুলে দিল, এই জিনিসটা তুমি কোনোদিন দেখেছ না? বাড়ি তাহলে আমি দেখি নাই। আহা, আল্লাহ বলে তাহলে আমি দেখেছি, দেখে বলো তোমার মা যখন অমুজনবি আল্লাহ সৌরত করে তোমাকে বিদায় দিয়েছে, আমি লামকান থেকে ইয়াদুল্লাহ আল্লাহর কুদরতের হাত দিয়ে তোমার মার আল্লাহ সৌরটা আমি আল্লাহ কুদরতের হাতে ধরে ফেলেছি, ধরার পরে তোমার মাতার উপর রহমতের ছায়া হিসেবে তুমি যেখানে যাচ্ছ তোমার মার রহমতের ছায়াটা তোমার মাতার উপর দৌড়তেছে। শুধু দৌড়ে নেই, একটা গাড়ি, একটা বিপদ, একটা গজব আসছে যে তোমার উপর, ও তোমার মাঝে আল্লাহ সৌরভ বলেছে এটা ডাল হিসেবে থামিয়ে ফেলেছে। তোমার মা যখন মারা গেল মূসা নবী, একটা বড় ডাল তোমার থেকে আজকে বন্ধ হয়ে গেছে। একজন নবীকে আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন, মূসা নবীর সঙ্গে সঙ্গে তুরফানের মধ্যে সিজদার মধ্যে বলে দিল, আল্লাহ এতদিন পরে কেন এই কথা বলতেছ, এতদিন পরে কেন বলতেছ, এই ফজিলতের কথা যদি আগে বলে দিতে আমি কিয়ামত পর্যন্ত আমার মায়ের কদম ধরে ধরে রটকে থাকতাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরে না খেয়ে খাওয়াইলো, না ভরে ভরাইলো, এক টুকরা মাছ থাকলে কাঁথাগুলো বাসনা করে ছেলে মেয়েদেরকে খাওয়াই দিল, নিজের রু দেয় নাই কিন্তু খাওয়ার ইচ্ছে ছিল, ঠিক না? আরে এত কষ্ট করে মেহনত করে মা বাবে যে আমাদেরকে মানুষ করে দিল। শুধু তাই নো, আমার রসুল পাকে বলে গোড়া জগতের দরজা যদি বন্ধ হয়ে যায়, একটা ছেলে যদি বাইরে থাকে আর রাতের মধ্যে মার ঘুম নাই, একটা রাস্তার মধ্যে মানুষ দেখলো ওকে জিজ্ঞেস করে, অফর না তুমি কি আমার ছেলেকে দেখেছো? অফর না তুমি কি আমার ছেলেকে দেখেছো? সবাই ঘুমাই গেছে কিন্তু ওই মা জননী দরদির ঘুম নাই নাই নাই। রাতে তিনটা চারটা বাজে, মা বিলেত থেকে যায় ঘরে, বেল দেওয়ার সঙ্গে সঙ্গে মা জননী উঠে দাঁড়ায় গেল, কিরো মা পুরো অবস্থা ঘুম না যাও না, আর বউ তোমার বউ আবার তুম বার হই আই কেন ঘুম যাইও, আর বউ আর কোনো ফতে কাটে বিপদ নি, অবু তাই তো আর মোবাইল টিভি না জানি, বই বই মশলা তুলাই দোয়া করি দিয়ে দি। আল্লাহ আকবার, আল্লাহ। শুধু তাই নয়, আমার রসুল ভাগ বলতেছে, ও দুনিয়াবাসী তোমার মা যখন মারা গেল, কোন ছেলে যদি বলে মাটা মারা গেছে একটু কবরস্থানে গিয়ে জিয়ারত করে আসি, কবরস্থানে যখন জিয়ারত করতে গেলে তখন আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলে সূরা বাকিয়া শরীফ যখন ফরা শুরু করলেন ছেলে, নজরুল মালাইক একজন ফেরেশতা এসে বলে রুকে ডাক দিল, অফর না তোমার ছেলে এসেছে, ফেরেশতায় মাকে খবর বলছে তোমার ছেলে এসেছে তোমাকে জিয়ারত করার জন্য, সঙ্গে সঙ্গে মার রুটা বলে এমন ভাবে দৌড় দিলেন, বাদ বাকি মহিলাগুলো বলে প্রশ্ন করতেছে, এই ফলনার মা তুমি এভাবে দৌড়তেছো কেন?
তোমরা কি শুনো নাই ফেরেশতা খবর বলেছে আমার ছেলে বলে একটু জিয়ারত করতে এসেছে ওরে কি দোয়া করবে ছেলে কি ফজিলত আমার কাছে পাঠাইবো সেই জন্য তো উঠতেছি না এটাকে অপারেশন দিয়ে ফ্যাট কেটে বের করেছি না খেয়ে কাবাইছি না ভরে ভরিয়েছি এই ছেলে কি দোয়া করবে দোয়ার জন্য আমি মোহতাজ নই শুধু এই দুইয়ের দুই চোখে এক নজরে ছেলেকে দেখার জন্য আর দোয়া করার জন্য দুঃখতেছি শুধু দুনিয়া থাকত না মা বাপ কবরস্থানে গিয়ে দেন আর রসুলের কথা মা বাপ ফোয়াস আল্লাহ খান্দার বিল সম্পদের প্রতি ফসরাব করি দো কি জম বললে আজকে গুলি করে মাকে হত্যা ফেবারের মধ্যে দেখতেছি গত পরশু পরশুর আগের দিন তিন ছেলে বাবাকে লোয়ার লট দিয়ে বাইকে দিল 31 লাখ টাকার জন্য বাবায় টাকা আনতেছে ব্যাংকের থেকে ছেলেরা বাপকে এমন মারা মারলো আস্তাগফিরুল্লাহ আমার কথাগুলো রাগ করতেছেন এগুলো পরিস্থিতির কারণে বলতে হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো শাস্তি পাবেন অপেক্ষা করেন সম্পদ রয়ে যাবে কিন্তু ফিটার বাঘটা কেউ নিব না সম্পদের বাঘ নিবে ফিটার বাঘ কেউ আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করো যুবক যুবক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি কোনোদিন মা বাপকে কষ্ট দিবেন না এই পর্যন্ত দুনিয়ার কোন ইতিহাস নাই মা বাপকে কষ্ট দিয়ে ওই মানুষ কি হয়েছে পৃথিবীর কোন ইতিহাস নাই মা বাপকে কষ্ট দিয়ে ওই মানুষ কি হয়েছে সুখী হয়েছে আমার রসুল ভাই বলেছেন শুধু অপেক্ষা থাকো তোমার মা বাবার উপর যে জুলুম করেছো সেই অবস্থাটা তোমারও আসতেছে এটাই দলিল একজন রিক্সাওয়ালা একজন ঠেলাগাড়িওয়ালা সামান্য ব্যবসা করতেছে অল্প শিক্ষিত অল্প চাষা আবাদ করতেছে এরকম ছেলে মেয়েদের হাতে মা বাপ কষ্ট পায় না তো কষ্ট পায় কার হাতে জানে যার কাছে বেশি লেখাপড়া আছে ডিগ্রি আছে তাদের মা বাপ বৃদ্ধাশ্রমে তাদের মা বাপ ঘরে ঘরে লাঞ্ছিত হচ্ছে যার লেখাপড়া অতিরিক্ত হয়ে গেছে সেজন্য আমার রসুল এরকম লেখাপড়া চাই নাই আউওয়ালাতুন সালিহুন ইয়াদুলহু এটা দয়াল নবী বলেছেন এমন একটা ছেলে তুমি তৈয়ার করে দাও দুনিয়ার জমিনে এমন একটা ছেলে আদর্শবান আমি রসূলের আদর্শ দিয়ে তুমি তৈয়ার করো তুমি মারা যাওয়ার পরে আউওয়ালাতুন সালিহুন ইয়াদুলহু এমন একটা নেককার ছেলে রেখে দাও যা তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ছেলে কবরস্থানে গিয়ে মাত্র সূরা ফাতিহা শরীফ আলহামদু শরীফ পড়েছে মা বাবার 40 দিনের কবর আজাব মাফ হয়ে গেছে ফয়সালা বানাই দিতে তো হই দেন উগন এক কারবালাই দিতে হই এই জগান নে অনুরাগ গোসালা বিরক্তি দিতে লাগলো ফুয়া মানুষ গরন মানি কুটিপতি বানাইতে কই দেন উগ্র রসুল সুন্নত নবাদ উগ্র মানুষ বানাই দিতে কই দেন বড় করে বলেন সুবহানাল্লাহ আসমানে জমিনে তোরা সাদি জমিনে না এবার আর শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নয়মির রহমতুল্লাহ আমি নিজে দেখেছি বোয়ালখালীর জমিনে এলে সাদি এ ফিনিন দাদা এ দুরুন মিলাদ তুন উড়ি গেই দি ওজু রোজু রোয়াল ন করিবেন না খদ ওয়াজ হইলে আজ এতুন ফিনিশ দন শিখ গই ইয়ে নলে তোরা জীবন ওয়াজ খদ না তো বুঝিলাম খদ সা সার খাব দিও মানে বুঝুন না খদ সার দিও সার না তো আজ ইয়ে তোরা ওয়াজ হইলে কি সার মধ্যে খাবার মধ্যে কি দন ফিনিশ দন আর তাই যে শরণ আছে কথা ইয়ে বুঝো দেখে না ফিনিশ একা হনমি করতো না আল্লাহ লোক শুনো তাহলে আল্লাহ বুঝবে তৌফিক দান করো আমিন